নমস্কার, ঈশান বাংলার ইভিনিং শোতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ 3 মে 2022 খ্রিস্টাব্দ। বন্ধুরা, আপনারা জানেন যে একটা বিষয় নিয়ে আজকে সারা উপত্যকা জুড়ে বা রাজ্য জুড়ে বলতে গেলে একটা বিষয় তুলপাড়া হচ্ছে, সেটা হলো ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নিয়ে শ্রমিক বিক্ষোভ। এবং এখানে আপনারা দেখবেন এখন শ্রমিকরা রাস্তায় বেরিয়েছেন, হাজার হাজার শ্রমিক প্রতিবাদে সামিল হয়েছেন এবং তারা বলছেন যে শ্রমিকদের জীবিকা এবং শ্রমিকদের বাগানের চারা গাছ নষ্ট করে তারা গ্রিনফিল্ড এয়ারপোর্ট মেনে নেওয়া কোনো অবস্থায় তারা মেনে নেবেন না। এবং সরকার পক্ষের এবং সরকার বলছে যে না, আমরা বাগানের কোনো ধরনের ক্ষতি করছি না, আমরা একটা এয়ারপোর্ট নির্মাণ করবো এবং এতে এলাকার উন্নতি হবে, বড়াক উপত্যকার অর্থনৈতিক উন্নতি এতে ত্বরান্বিত হবে বলে তারা দাবি করছেন। বন্ধুরা, আসলে আমরা এমন একটা জায়গায় আছি সেখানে উন্নয়ন বলতে আমরা কি বুঝি এবং উন্নয়নটা সেটা আদৌ কতটুকু সমাজের পক্ষে বা বিপক্ষে সেটা কিন্তু আমরা আলোচনা খুব একটা করি না। ধরুন একটা শিল্প স্থাপন হলো এবং আমরা চোখ মুজে বলে দিলাম এই শিল্প স্থাপন হলে এলাকার মানুষের খুব উন্নতি হবে, কিন্তু আদৌ কি উন্নতি হবে এসব কি আমরা ভেবে দেখেছি? তাই অনেক সময় দেখা গেছে সারা দেশ জুড়ে উন্নয়নের সঙ্গে একটা সংঘাত স্থানীয়দের একটা লেগে থাকে। যেখানে একটা শিল্প স্থাপন হয়েছে সেখানে আশেপাশের লোক সেখানে প্রতিবাদে সামিল হয়েছেন, এটা আমরা দেখেছি। আমরা জানি যে যখনই একটা শিল্প স্থাপন হয় তখনই শিল্পের জন্য একটা জমির প্রয়োজন হয় এবং সেই জমি যদি চাষ জমি হয় বা কৃষি জমি হয় তাহলে সমস্যা দেখা দেয়। জমির মালিকরা সেই জমি তারা ছাড়তে চান না, কারণ একজন কৃষকের সঙ্গে জমির যে একটা সম্পর্ক থাকে সেটা হলো অনেক সঙ্গে ছেলের সঙ্গে বাবার সঙ্গে ছেলে মেয়ের যে সম্পর্ক, সন্তানের সম্পর্ক সেটার মতো। তো অনেক সময় কৃষকরা জমি ছাড়তে চান না বা যারা জমি দখল করে রেখেছেন তারা জমি ছাড়তে চান না। এর জন্য সরকারের কিছু নীতি আছে এবং সেই নীতি মতেই তারা চলেন। এবং ভূমি অধিগ্রহণ নীতিরও কিছু পরিবর্তন হয়েছে, জমির যে বাজার মূল্য হবে তার 4 গুণ দিতে হবে, এরকম একটা আইন কিন্তু সরকার করেছে। বন্ধুরা, ডলু চা বাগানে যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ করা হবে এটা অত্যন্ত গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণ হোক এটা আমরা সবাই চাই, কারণ এতে সত্য কথা বরাক উপত্যকার আর্থিক উন্নতি হবে, কিন্তু কতটুকু আর্থিক উন্নতি হবে তার কিন্তু আমরা কোনো হিসাব পাচ্ছি না। যাই হোক, এখন প্রশ্ন হলো যে চা শিল্প এখন আমরা দেখে নিই যে সরকার কী বলছে। সরকার বলছে যে আমরা ডলু চা বাগান এলাকায় যে আমরা একটা বিমানবন্দর নির্মাণ করবো এবং এটা একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট, এবং এটা হলে বরাক উপত্যকার অনেক উন্নতি হবে, খুব ভালো কথা, এয়ারপোর্ট হওয়া উচিত, সেটা আমরাও চাই। কোন জায়গায় এয়ারপোর্টটা হচ্ছে? ডলু চা বাগানে। ডলু চা বাগানে এবং শ্রমিকরা বলছেন যে তাদের চা গাছ উপড়ে ফেলা হবে, চা গাছ উপড়ে জায়গাটাতে বিমানবন্দর নির্মাণ হবে। বলা হচ্ছে এখানে শ্রমিকদের চাকরির সংস্থান হবে, এলাকার উন্নতি হবে এবং এলাকা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এটা হলো সরকারের দাবি। এবং শ্রমিকরা কী বলছেন? শ্রমিকরা বলছেন যে যদি চারা গাছ উপড়ে ফেলা হয় তাহলে বাগান ধ্বংস হয়ে যাবে, বাগান ধ্বংস হলে আমরা খাবো কি? এই এলাকার প্রায় 3-4 হাজার শ্রমিক আছেন যারা সরাসরি চার সঙ্গে যুক্ত, এবং আপনারা জানেন যে বরাক উপত্যকার একমাত্র শিল্প হলো চা শিল্প, যেটার মধ্যে প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে এবং কাছাড় জেলায় বরাক উপত্যকার প্রায় 5 লক্ষ লোক চা শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছেন, এবং বরাকের রাজস্ব একটা বিরাট অংশ আসে চা থেকে। সেই এবং ডলু চা বাগান এটা কিন্তু একটা উন্নত মানের চা বাগান, এটা কিন্তু ভালো চা উৎপাদক একটি চা বাগান। এবং এই চা বাগানের জমি এয়ারপোর্টের জন্য নির্ধারিত করা হয়েছে, মালিকপক্ষ এই জমি দিতে রাজি হয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষকে, বলা হচ্ছে। এবং এই গ্রিনফিল্ড এয়ারপোর্টের পক্ষে অনেকে অনেক কথা বলছেন এবং এটা হলে উন্নতি হবে এটা সত্য কথা, কিন্তু শ্রমিক বিক্ষোভ চলছে। শ্রমিকরা বলছেন যে না, আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ যদি আমরা এটা হয়ে যায় তাহলে আমাদের বাসস্থান, আমাদের যেটা চা শিল্পের উপরই আমরা নির্ভরশীল, এবং সেই চা শিল্প এবং সেই চারা গাছগুলোকে যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে কিন্তু শ্রমিকরা বেকার হয়ে পড়বেন, এবং এয়ারপোর্ট হলে যে কর্মসংস্থান হবে সেটা কিন্তু খুব একটা এই শ্রমিকদের কাজে লাগবে না। এয়ারপোর্টের জন্য যে স্বল্পসংখ্যক শ্রমিকের প্রয়োজন হবে, শ্রমিক তো লাগেই না, হয়তো সিকিউরিটি কিছু জিনিস কিছু কর্মী লাগবে, এসব বাইরে থেকে আনা হবে, সেখানে শ্রমিকরা সরাসরি কোনো লাভবান হচ্ছেন না। আপনারা দেখবেন কুম্ভীরগ্রাম যে এয়ারপোর্ট হয়েছে সেটাও কিন্তু বাগানের জমির উপরেই হয়েছে একটা সময়, এবং সেখানে আশেপাশে যে দোকানগুলো আছে কয়েকটি দোকান ছাড়া কিন্তু কুম্ভীরগ্রাম তেমন উন্নতি হয়নি অর্থনৈতিকভাবে,
বরং কুম্ভীর গ্রামে যতটুকু উন্নতি হয়েছে সেটা কুম্ভা বাগান আশেপাশে যে চা বাগানগুলোর জন্যই কুম্ভীর গ্রামের যা উন্নতি হওয়ার হয়েছে, এটা এয়ারপোর্ট নির্মাণের জন্য আলাদাভাবে হয়নি। কারণ শিলচর থেকে 28 কিলোমিটার দূরে এরকম একটা জায়গা, শুধুমাত্র একটা এয়ারপোর্টকে কেন্দ্র করে কয়েকটা দিনে একটা বা দুটো তিনটা ফ্লাইট চলে, এটার উপর নির্ভর করে একটা এলাকা এভাবে উন্নত হতে পারবে না। তাই ডলুকে বাছা হয়েছে, ডলুতে বলা হচ্ছে ডলুতে প্রচুর ফ্লাইট নামবে, আসবে, এলাকায় একটা উন্নতি হবে, হতেও পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে শ্রমিকদের, প্রথমে বলা হয়েছিল শ্রমিকদের বিশ্বাস অর্জন করেই বা কনফিডেন্স নিয়েই চুক্তিটা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল শ্রমিকদের একটা বিরাট অংশ এই চুক্তির বিরোধিতা করছেন। এবং সরকার এবং অনেকেই বলছেন যে শ্রমিকদের ভুল বুঝিয়ে উত্তক্ত করা হচ্ছে, এর বিরুদ্ধে উন্নয়নের বিপক্ষে সবসময় একটা আন্দোলন হয়, তাই একটা উন্নয়নের বিপক্ষে একটা আন্দোলন, এরা উন্নয়ন চান না, এরা একই জায়গায় থাকতে চান। আমাদের প্রশ্ন হলো যদি গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি হয় সেটা ভালো কথা, কিন্তু শ্রমিককে বেকার করে চা বাগানকে নষ্ট করে গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করা হয় তাহলে সেটা কার স্বার্থ উদ্ধার হবে? আপনি ধরে নিলাম যে 3,000 লোক বেকার হয়ে গেল, এই 3,000 লোক তখন করবে কি? এদের কোনো জীবিকা থাকবে না। বলা হচ্ছে এদেরকে পুনর্বাসন দেওয়া হবে এবং নতুন চা গাছ লাগানো হবে। নতুন চা গাছ লাগালেই যে সঙ্গে সঙ্গে সেটা থেকে প্রোডাকশন হবে এমন কোনো কথা নয়। একটা চারা গাছ 3-4 থেকে 5 বছর লাগে, বা কোনো ক্ষেত্রে 6 বছর লাগতে পারে গ্রিন লিফ বা পাতি দিতে। লাগাবার সঙ্গে সঙ্গেই তো একটা চা গাছ থেকে আপনি আজ লাগালেন কালকে একটা ধান গাছ নয় যে 3 মাসে বড় হয়ে যাবে। এটা মোটামুটি একটা গাছ গ্রিন লিফ বা সবুজ পাতা দেওয়ার উপযোগী হতে 5-6 বছর লাগবে। এই সময় শ্রমিকরা কী করবেন? এদেরকে কি মজুরি কি সরকার থেকে দেওয়া হবে? এসব প্রশ্ন কিন্তু কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি, যার জন্য গতকালও শুনানি হয়েছিল এবং এর 3-4 দিন আগেও শুনানি হয়েছিল। হাজার হাজার শ্রমিক নেমে এসে এই চুক্তির বিরোধিতা করেছেন এবং দুটো ইউনিয়ন এই চুক্তির পক্ষে এই চুক্তি করেছে। আমাদের সিটিও আছে, সিপিএমের ইউনিয়ন, যে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সিটিও, এবং সিটিও এই চুক্তিতে স্বাক্ষর করেছে এবং তারা বলছে এটা শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে। কিন্তু দেখা গেল যে যাদের স্বার্থ রক্ষার কথা বলা হচ্ছে তারাই বলছে এখানে আমাদের কোনো স্বার্থ রক্ষা হবে না। এবং এই শ্রমিক যে বিক্ষোভ হচ্ছে বলা হচ্ছে যে এটা নাকি মাওবাদীদের চক্রান্ত। আমি জানি না এটা মাওবাদীদের চক্রান্ত কি না, তবে এটা ঘটনা যে চারা গাছ উপড়ে ফেলে চা বাগান নির্মাণ করা কোনো শ্রমিকরা মেনে নেবেন না। এইসব বিষয়ে চুক্তি করার আগে সরকারের উচিত ছিল আর আলোচনা করা একটা জায়গা। শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন, চা বাগানের যে শ্রমিক এটা কিন্তু স্পেশালাইজড জব, এই কাজগুলো কিন্তু অন্য শ্রমিকরা করতে পারবে না। চা বাগানের শ্রমিকরা যে কাজ করতে পারবেন এটা কিন্তু সাধারণ যে গ্রামের শ্রমিকরা আছেন তারা কিন্তু এই কাজ করতে পারবেন না। চা পাতা তোলার যে একটা পদ্ধতি আছে সেটা কিন্তু একমাত্রই চা শ্রমিক মহিলারাই জানেন, এটা কিন্তু অন্যরা জানে না। ঠিক একইভাবে ড্রেন পরিষ্কার করা আরও কিছু কাজ আছে, এগুলো কিন্তু চা বাগানের শ্রমিক ছাড়া অন্য কেউ করতে পারবে না। তাই চা বাগানের শ্রমিকরা কিন্তু চা গাছের সঙ্গে তারা ওতপ্রোতভাবে জড়িত এবং বংশানুক্রমিকভাবে জড়িত। হঠাৎ যদি চা বাগানটা যদি বন্ধ হয়ে যায় তাহলে শ্রমিকরা কিন্তু একটা অসহায় অবস্থার মধ্যে পড়বেন, তারা কিন্তু অন্য জায়গায় কাজ করে গিয়ে খেতে পারবেন না। ধরুন আপনার বাড়িতে, ধরুন শহরে এসে যে তারা কাজ করবেন বা ধরুন বাঁশ বেতের কাজ, এগুলো কিন্তু তারা তেমন দক্ষ নন যেগুলো কাজের আমাদের প্রয়োজন পড়ে, তাই এই শ্রমিকরা কিন্তু বেকার হয়ে পড়বেন তখন একটা। এবং এই এলাকায় দলুদ নিয়ে প্রায় 3-4 হাজার শ্রমিক রয়েছেন এবং এদের পরিবার পরিজন নিয়ে প্রায় 15-20 হাজার লোক। এরা যদি কোনো জীবিকার থেকে যদি উৎখাত হন তাহলে অবস্থাটা কী দাঁড়াবে? সামাজিক একটা সংকট দাঁড়াবে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পাবে। এসব কথা কিন্তু চুক্তি সম্পাদনের আগে কিন্তু চিন্তা করা উচিত ছিল, কিন্তু এসব চিন্তা না করে চুক্তি করা হয়েছে। আমাদের সাংবাদিক সম্মেলন করে বলা হলো যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট হচ্ছে, বড়াকে উন্নতি হবে, কিন্তু উন্নতি করতে গেলে সবাইকে কনফিডেন্সে নিয়ে করতে হয় এটা বোঝা উচিত। ধরুন আপনি আমার উন্নতি করছেন, কিন্তু আমি যদি ভাবি এটা আমার উন্নতি নয় তাহলে কিন্তু সেই উন্নতির কোনো মানে নয়। আপনারা জানেন যে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে শিল্পান্দন করতে সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণ করেছিল এবং এটা নিয়ে এত বড় আন্দোলন হলো যে বামফ্রন্ট সরকারই পড়ে গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক একটা উত্থান ঘটলো পশ্চিমবঙ্গের মাটিতে। তো এই যে মানুষ তার জীবিকা এবং জমি কিন্তু কোনো অবস্থায় ছাড়তে চাইবেন না, কারণ চা শ্রমিকের কিন্তু তার সব কিছু। চা শ্রমিকরা বাগানের মালিক জন কথা ঠিক, বাগানের মালিক পক্ষ আছেন, তারা সরকারের কাছ থেকে 99 বছরের লিজ নিয়েছেন জায়গা, কিন্তু বাগানের শুধুমাত্র মালিকই যে বাগানের একতরফা মালিক এটা কিন্তু নয়। শ্রমিকদের একটা বিরাট ভূমিকা থাকে, কারণ বাগানের মালিক বদল হয় কিন্তু শ্রমিক বদল হয় না। তাই শ্রমিকদের মতামত নেওয়াটা অত্যন্ত জরুরি। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, শ্রমিকরা
অনেক খালি জায়গা কোথায় আছে দেখা উচিত, যাতে কম উৎখাত করে খালি জায়গায় পাওয়া যায় এরকম জায়গায় এয়ারপোর্ট তৈরি করা উচিত। এয়ারপোর্টের বিরোধিতা তো কেউ কেউ করছেন না, কিন্তু আমরা চাইব যে ডলুতে শ্রমিকদের শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বসে শ্রমিকদের মতামত নিয়ে যাতে জমি অধিগ্রহণ করা হয়। এবং আরও কিছু শোনা যাচ্ছে যে আরও কিছু জমি যেগুলো এয়ারপোর্টের জন্য নেওয়া হয়েছে মহাসড়কের পাশে, এইগুলো জমি শিলচরের দুইজন বিশিষ্ট ব্যবসায়ী নাকি আগেই কিনে রেখেছেন, বেশি দিন আগে নয়। এবং এই জমিগুলো তারা এখন এইসব জমিগুলো অধিগ্রহণ করা হলে তারা চারগুণ বেশি দামে বিক্রি করতে পারবেন। তো এই যে একটা কেলেঙ্কারি সংগঠিত হচ্ছে অন্যদিকে, এটাও তো দেখতে হবে সরকারকে। তাই আমরা চাইব যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট একসময় নির্মাণ হোক, তবে শ্রমিকদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে, কারণ এত হাজার লোককে বেকার করে এয়ারপোর্ট জীবিকাহীন করে যদি বিমানবন্দর তৈরি হয় সেটা কোনো কাজের হবে না, এবং এতে কোনো আর্থিক উন্নতি হবে না। আর্থিক উন্নতি প্রথম শর্ত হলো, আর্থিক উন্নতি বলতে আমরা কী বুঝি, যে একটা জায়গায় খুব ব্যাপক কর্মসংস্থান হবে, কিন্তু কর্মসংস্থানকে ধ্বংস করে যদি আর্থিক উন্নতি হয়, ধরুন আপনি 4,000 লোককে 3,000 লোককে বেকার করলেন, করে আপনি 200 লোকের চাকরির ব্যবস্থা করলেন, এটা কোনো এটাকে উন্নয়ন বলা যেতে পারে না। সে দেখতে যতই বড়ই ভবন নির্মিত হোক, বড় বড় ফ্লাইট এখানে এসে নামুক, বড় রানওয়ে থাকুক, এটা দেখতে সুন্দর, কিন্তু যদি সেখানে লোকের কর্মসংস্থান না হয় তাহলে সেটা কিন্তু উন্নয়ন বলে সেটাকে গণ্য করা যেতে পারে না। মানুষের কর্মসংস্থান হতে হবে। যেখানে আমাদের 5 গ্রাম পেপার মিলটা ধ্বংস হয়ে গেল, প্রায় 2 লক্ষ মানুষ এটার পেছনে জড়িত ছিলেন এটাকে কেন্দ্র করে, কিন্তু সেটা ধ্বংস হয়ে গেল, সেটাকে আমরা রক্ষা করতে পারলাম না। তো এখন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করছি, আবার চা বাগানের শ্রমিকরা প্রতিবাদ করছেন। আমি চা বাগানের শ্রমিকদের প্রতিবাদ সঠিক কি সঠিক নয় সেটা পরের কথা, সেটা সরকার বা নির্ধারণ করবে, বিভিন্ন ট্রাইব্যুনাল বসবে সেটা নির্ধারণ করবেন, কিন্তু বাগানের শ্রমিকদের কনফিডেন্সে না নিয়ে শ্রমিকরা আন্দোলন করলে কি উস্কে দিয়েছে এ ধরনের কথা বললে হবে না। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের অসুবিধার কথা বুঝতে হবে, বুঝার পর এখানে এয়ারপোর্ট নির্মাণ করা হোক। এয়ারপোর্ট নির্মাণ করার আরও জায়গা আছে, আরও জায়গা খোঁজা হোক, এয়ারপোর্ট তো লাগবেই, কারণ কুম্ভীগ্রামে যে এয়ারপোর্ট সেটা আমাদের যাতায়াতের জন্য অপ্রতুল। আরেকটা কথা, নতুন এয়ারপোর্ট হবে খুব ভালো কথা, কিন্তু যে এয়ারপোর্টে এখন কুম্ভীগ্রাম থেকে যে ফ্লাইটগুলো চলছে সেগুলোকে রেগুলার করা যাচ্ছে না, বেঙ্গালোর ফ্লাইটটা মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়, এবং অনেক ধরনের অসুবিধা কিন্তু যাত্রীদের রয়েছে, এগুলোর দিকেও নজর রাখা উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে ডলুতে যে এয়ারপোর্ট নির্মাণের গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কথা হচ্ছে সেটার যে জমিগুলো অধিগ্রহণ নিয়ে তাহলে এত বিতর্ক কেন তৈরি হবে? এই বিতর্ক তৈরি হওয়ার অর্থ হলো যে চুক্তি সম্পাদন করার আগে শ্রমিকদের সঙ্গে ভালোভাবে কথা বলা হয়নি। সরকারের উচিত তাই এ ব্যাপারে যাতে কোনো, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে আগামীতে কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ এখানে হতে পারে, তাই এসব মোকাবিলা এসব যাতে না হয় সেটা দেখা অবশ্যই জেলা প্রশাসনের উচিত। আমরা মনে করি জেলা প্রশাসনের কর্মকর্তাদের আরও বেশি করে শ্রমিকদের সঙ্গে বসা উচিত, তাদের ঠিক ঠিক কী সমস্যা সেটা বোঝা উচিত। হয়তো শ্রমিকরা হতে পারে কেউ শ্রমিকদের ভুল বোঝাচ্ছেন, যদি ভুল বোঝাচ্ছেন কেউ তাহলে সরকারের উচিত শ্রমিকদের বোঝানো যে আসলে বিষয়টা এরকম না এরকম, এবং চুক্তিতে সংস্থান থাকতে হবে। শ্রমিকদের যদি বাসস্থান যদি ভেঙে ফেলা হয় তাহলে তারা এই অন্তর্বর্তী সময়ে কোথায় থাকবেন? আগে থেকে তাদের বাসস্থান নির্মাণ করা হয়, তারপর সেখানে তাকে নিয়ে যাওয়া হয়, এরকম ব্যবস্থাগুলো কিন্তু করে রাখতে হবে যাতে শ্রমিকদের মনে কোনো সন্তোষ দেখে না দেয়। কারণ এটা মনে রাখা উচিত যে শ্রমিকরা যদি বেকার হয় তাহলে কিন্তু এর একটা প্রভাব কিন্তু বরাকের অর্থনীতিতে এসে পড়বে। 5 গ্রাম কাগজকর বন্ধ হয়ে অনেকে বেকার হয়েছেন, এখন অনেক চা বাগান এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে। আমাকে চা বাগানের একজন বিশিষ্ট ম্যানেজার আমাকে একদিন আলাপচারিতায় বলেছিলেন যে এখন বাগানের শ্রমিক পাওয়া যাচ্ছে না। ঠিক এরকম একটা সময় যেখানে বাগানে যেখানে এরকম একটা সময় যদি এটা হলো শহরের পাশের যে বাগানগুলো, কিন্তু ডলুর বা মোনাগড়ের মতো বাগান, লালবাগ, এগুলো যে বাগান যে একটু ভেতর দিকে আছে যে বাগানগুলো, এইগুলো বাগানে কিন্তু শ্রমিকরা বেকার হলে তারা শহরে এসে কাজ করতে পারবেন না। তাই সেখানে শ্রমিকরা বেকার হলে কিন্তু একটা সামাজিক সংকট দেখা দেবে, এটা বুঝতে হবে। তাই আমরা চাইব যে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের আগে শ্রমিকদের আগে আস্থা অর্জন করতে হবে। শ্রমিকদের আস্থা অর্জন না করে যদি গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা হয় তাহলে কিন্তু এর পরিণাম কিন্তু ভালো হবে না বলেই মনে হচ্ছে, অন্ততপক্ষে পরিস্থিতি এখন যেদিকে যাচ্ছে সেটাই মনে হচ্ছে। আর গণতন্ত্রে জোর করে কোনো কিছু করা যায় না, গণতন্ত্রের শক্তি প্রয়োগ করে যেখানেই যে কাজ হয়েছে সেটাই ব্যর্থ হয়েছে, এটা আমরা ইতিহাসে দেখেছি। তাই শক্তি প্রয়োগ করে যদি
সরকার চায় যে এখানে একটা এয়ারপোর্ট করে ফেলবে, সেটা উচিত হবে না, করতে পারবেন তারা নিশ্চয়ই, ক্ষমতা আছে, আইন আছে, পুলিশ আছে, কিন্তু এতে কিন্তু সমস্যার সমাধান হবে না। তাই শ্রমিকদের আস্থা অর্জন করে ডলুতে বা যেখানেই হোক, গ্রিনফিল্ড এয়ারপোর্ট হোক, এটা আমরা চাই, কিন্তু শ্রমিকদের জীবিকা যাতে নষ্ট না হয় সেটা দেখাটা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। ধন্যবাদ।